যদি আপনাদের জবা গাছে বা অন্যান্য ফুল গাছে ফুল যদি না ফুটছে, এছাড়াও যদি গাছের মধ্যে মিলিবাগের উপদ্রব বেড়ে চলেছে, বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেও যদি গাছ থেকে মিলিবাগ না যায়, তাহলে গাছের মধ্যে কুড়ি এলেও সেই কুড়ি কিন্তু ঝরে পড়ে যাবে, গাছের গ্রোথ থেমে যাবে, গাছে ফুল ফোটাও কম হয়ে যাবে। আজকে আমি আমার এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা উপায় আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও বর্ষা শুরু হওয়ার আগেই জবা গাছ বা যে কোনো ফুল গাছের মাটিতে আপনারা কী ধরনের খাবার প্রয়োগ করবেন সেই নিয়েই আজকের আমার এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ভাঙা প্লাস্টিকের বালতির মধ্যে সামান্য একটু মাটিতে কি সুন্দর জবা গাছ বড় হচ্ছে। প্রত্যেকটা গাছের পাতা দেখুন সবুজে সবুজ, গাছের গ্রোথ খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে আছে। এমন কোনো ডাল নেই যে ডালে একটাও কুড়ি নেই। বন্ধুরা, আমরা জানি জবা গাছ প্রায় সারা বছর ফুল দিয়ে যায়, কিন্তু যদি আপনাদের জবা গাছে বা অন্যান্য ফুল গাছে কোনো ধরনের সমস্যা হচ্ছে, তাহলে দু তিনটি জিনিসের উপর আপনাদের একটু গুরুত্ব দিতেই হবে। বর্ষাকালে শুধু জবা গাছ নয়, যে কোনো ফুল গাছের গ্রোথ খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণের ফুল দেয়। বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে, কোথাও কোথাও খুব ভালো রকমের বৃষ্টি হচ্ছে, কিছুদিনের মধ্যেই আমাদের এখানেও বর্ষা নেমে যাবে, বৃষ্টিও শুরু হয়ে যাবে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণের মিনারেল থাকে, বৃষ্টির জল গাছের জন্য এতটাই উপকারী যে বৃষ্টির জলে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হয়, গাছ তরতরিয়ে বাড়তে থাকে, গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে সাহায্য করে। যদি আপনাদের জবা গাছে ফুল ফোটার আগেই কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে কিংবা কুড়ির মধ্যে যদি মিলিবাগ অ্যাটাক করছে, তাহলে আজকে আমি গাছের জন্য যে খাবারের কথা বলবো সেই খাবার যদি বর্ষা শুরু হওয়ার আগে দিতে পারেন, তাহলে গাছের এই ধরনের সমস্যাগুলো হবে না। এই খাবার যদি আমরা বর্ষা শুরু হওয়ার আগেই দিয়ে দিতে পারি, তাহলে গাছের জন্য খুবই উপকার হবে। জবা গাছের কুড়ির মধ্যে দেখবেন মিলিবাগ এবং জাব পোকা বেশি অ্যাটাক করে। যখনই দেখবেন জবা গাছে কুড়ি বেশি আসছে, ফুল বেশি ফুটছে, তখনই দেখবেন এই পোকাগুলোর আক্রমণ বেশি হয়। এখন আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না। যদি গাছগুলো ছায়াযুক্ত স্থানে রেখে দেন তাহলে গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। আরেকটা যে কাজ আপনাদের করতে হবে তা হলো জবা গাছের মাটি বা যে কোনো ফুল গাছের মাটি একটু খুব ভালোভাবে আলগা করে খুঁষে দিতে হবে, মাটি ঝুরঝুরে হয়ে যাবে। জবা গাছের মাটি যদি ঝুরঝুরে না হয় কিংবা মাটি যদি একেবারেই চিটচিটে হয়, তাহলে বর্ষাকালে গাছ খারাপ হয়ে যাবে। বর্ষা শুরু হওয়ার আগে যে কোনো গাছের মাটি একটু ভালো করে তৈরি করে নিন। মাটি যদি ঝুরঝুরে না থাকে তাহলে কিছুটা পরিমাণ বালি মিশিয়ে দিন, এতে মাটি অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। বর্ষা শুরু হওয়ার আগেই চেক করে নিন টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে তৈরি আছে কি না। যদি টবের মাটি সবসময় ভেজা ভেজা থাকে, মাটি যদি না শুকনো হয়, তাহলে এই কারণে গাছের কুড়ি ঝরে যেতে পারে। যদি দেখেন এই গরমেও টবের মাটি একেবারেই শুকনো হচ্ছে না, তাহলে টবের ড্রেনেজ হোল কোনো কারণে বন্ধ হয়ে গেছে। যদি আপনাদের গাছ এইরকম পলিব্যাগে থাকে, তাহলে সেই পলিব্যাগের নিচে বেশ কিছু ফুটো করে নেবেন এবং সাইড দিয়েও বেশ কয়েকটা হোল করে নেবেন, যাতে বর্ষাকালে কোনো রকমই জল না জমে। বর্ষা শুরু হওয়ার আগেই আপনারা প্রত্যেকটা জবা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এবং টবের মাটিতেও কিছুটা দিয়ে দেবেন, এতে শিকড় শক্তিশালী হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের শিকড়ে কোনো ক্ষতি হবে না, ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে। এখানে আপনারা যে দুটো ফাঙ্গিসাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড আর এটা হচ্ছে ব্যাবিস্টিন। খুব সহজে আপনারা সারের দোকানে কিংবা নার্সারিতে পেয়ে যাবেন। এখন যদি আপনারা নতুন নতুন গাছ প্রতিস্থাপন করেন, তাহলে গাছের মাটিতে একটু করে এই ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবেন, এতে গাছে ফাঙ্গাস লাগার হাত থেকে গাছগুলোকে অনেকটাই রক্ষা করবে। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। টবের মাটিতে যদি মালচিং করা থাকে, তাহলে বর্ষা শুরু হওয়ার আগে সেগুলো টব থেকে সরিয়ে ফেলতে হবে। বর্ষার সময় এগুলো গাছের গোড়ায় রাখা যাবে না, এগুলো পচে গিয়ে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে শুরু করবে, তার সাথে সাথে পোকামাকড়ের আক্রমণও বাড়তে থাকবে। এই সময় আমরা জবা গাছের মাটিতে কি খাবার দেব? বর্ষা শুরু হওয়ার সাথে সাথে আমরা আমাদের জবা গাছে কি খাবার দেব দেখে নিন। বৃষ্টির জল থেকে গাছ তার খাবার পেয়ে যাবে,
তবে এই সময় আপনারা একটা খাবার দিতে পারবেন, তা হলো ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই সময় আপনারা জবা গাছের মাটিতে ডিএপি সার দিয়ে দিন। শুধু জবা গাছেই নয়, সকল প্রকার ফুল গাছে ডিএপি সার দিতে পারবেন, কেননা বর্ষাকালে যখন কন্টিনিউ বৃষ্টি হতে থাকবে, আমি বেশ কয়েকবার দেখেছি কন্টিনিউ বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ গাছের শিকড় গলতে শুরু করে, আর এই ডিএপি সার হচ্ছে বর্ষাকালের জন্য একটা উপযোগী খাবার, কেননা ডিএপি সারের মধ্যে প্রচুর পরিমাণের ফসফরাস পাওয়া যায়, এছাড়াও পাওয়া যায় নাইট্রোজেন। ডিএপিতে যেহেতু ফসফরাসের মাত্রা বেশি থাকে, সেহেতু গাছের গোড়া শক্ত হয়, শিকড় বৃদ্ধি করে, গাছ অনেক বেশি হেলদি থাকে, যেটা বর্ষাকালে গাছের জন্য খুবই জরুরি। এই ডিএপি সার আপনারা নার্সারিতে বা সারের দোকানে পেয়ে যাবেন। এই সার আপনারা দেবেন কতটা? বন্ধুরা, এই সার যেহেতু রাসায়নিক, সেহেতু বেশি পরিমাণ একেবারেই দেওয়া যাবে না, টব অনুযায়ী এবং গাছ অনুযায়ী এই সার দিতে হবে। টবের সাইজ যদি 8 থেকে 10 ইঞ্চি হয়, তাহলে 8 থেকে 10টি দানা দিতে হবে, তার বেশি দেবেন না। নতুন গাছ হলে পরিমাণ আরও কম হবে, মাসে একবার দেবেন, তার বেশি দেবেন না। গাছের গোড়ায় একেবারে দেবেন না, টবের কিনারা বেয়ে দেবেন। এই সার খুব তাড়াতাড়ি গলে না, ধীরে ধীরে গলতে থাকে। এই সার মাটিতে দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় এবং তার কাজ করা শুরু করে দেয়। তো ডিএপি সার বৃষ্টি বা বর্ষা শুরু হওয়ার আগেই টবের মাটিতে অবশ্যই দেওয়া দরকার। এরপরে আপনাদের টবের মাটিতে আরেকটা যে খাবার দিতে হবে, তা হলো পাকা কলার খোসা ভেজানো জল। এই পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে ফুল আনতে এবং কুড়ি ঝড়ার হাত থেকে রক্ষা করবে। কয়েকটা পাকা কলার খোসা আপনারা 1 লিটার কিংবা তারও বেশি জলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন। 5 থেকে 6 ঘন্টার পরে আপনারা টবের মাটিতে দিতে পারবেন, কোনো রকম এক্সট্রা জল মেশানোর দরকার নেই। যদি আপনারা পাকা কলার খোসা মোটামুটি 2 থেকে 3 দিনের জন্য ভিজিয়ে রাখেন, তাহলে আপনাদের এক্সট্রা জল মিশিয়ে দিতে হবে। এই পাকা কলার খোসা ভেজানো তরল সার আপনারা 10 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন। তবে মনে রাখবেন, যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু দেবেন না। যখন দেখবেন বৃষ্টি হয়নি বা মাটি শুকনো আছে, সেই রকম অবস্থায় আপনাদের এই তরল সার দিয়ে যেতে হবে। এই ডিএপি সার এবং পাকা কলার খোসা ভেজানো তরল সার যদি আপনারা দিয়ে যেতে পারেন, তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে কুড়ি আসবে, গাছের পাতা সবুজ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। আর যদি দেখেন জবা গাছে মিলিবাগ বা জাব পোকার উপদ্রব হয়েছে, তো আপনারা যদি বাজার চলতি কোনো কীটনাশক ব্যবহার করতে চান, তো করতে পারেন। সারের দোকানে কিংবা নার্সারিতে আপনারা জৈব বা কেমিক্যাল যে কোনো কীটনাশক পেয়ে যাবেন। আর যদি সিম্পলভাবে ঘরোয়া কিছু জিনিস দিয়ে আপনারা কীটনাশক তৈরি করে দিতে চান, তো দিতে পারেন। এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।